বিজেপির এক নেত্রীকে মারধর এবং তার বাড়ি ভাঙচুর করার প্রতিবাদ জানিয়ে ধনেগালিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব। শুক্রবার রাতে ধনেখালীর মান্দ্রা অঞ্চলে বিজেপির এক নেত্রীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা, এমনই অভিযোগ বিজেপি নেতৃত্বর। তারই প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। অধিকার যাতে কোথাও খর্ব না হয় এটুকু আপনারা সবাই দেখবেন। আমি সবার কাছ থেকে এই আবেদন রেখে বিদায় নিচ্ছি। দলীয় নেত্রী সুদীপা ঘোষালের বাড়ি কিভাবে ভেঙেছে দেখুন। এর নাম নাকি বিজয় সম্মেলনী করা। মানুষের ঘর দর ভেঙে মানুষকে, সুদীপাদির পরিবারের লোক, এই হচ্ছে বিজয় সম্মেলনী। শাসক দল মনে করছে যেভাবে ধনেখালীতে সন্ত্রাস চালিয়ে গত 8-9 বছর টিকে আছে, এইভাবেই তারা বিধানসভায় নিজেদের রাজত্ব কায়েম করবে। আমরা খুব স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমরা সন্ত্রাসমুক্ত ধনেখালি দেবার আশ্বাস দিয়ে আমরা এখানে ভোটে জিতেছি। আমরা কথা দিচ্ছি ধনেখালি থেকে সন্ত্রাস মুক্ত করব। আর যে আলু পটলের দলরা কদিন আগেও ঠিক লোকসভা নির্বাচনের পর পুলিশ থানায় বসে হাতে পায়ে ধরেছে তাদের জীবন রক্ষা করবার জন্য, জানি না কোন তেল দিদি ওদের খাইয়েছে, হঠাৎ করে তারা অনেক বেশি উজ্জীবিত হয়ে গেছে। আর এই তাদের উত্তেজনার ফলে আজকে আবার বাড়ি ঘর দর ভাঙচুর শুরু করেছে। আজকে আমাদের দলের কর্মী শম্ভু ব্যানার্জির মেরে হাত ভেঙে দিয়েছে। আজকে তৃণমূলের নেতারা বুঝতে পারছে না, কারণ তাদের হাতে তাদের পায়ে এখনো লাঠির বাড়ি পড়া শুরু হয়নি। আগামী দিন সামনে ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ দেওয়াল লিখন করতে পারছে যে পশ্চিমবঙ্গের তৃণমূলের আয়ু আর বেশি দিন নেই। আজ যারা হাত পা ভাঙছে লোকের, সামনেই দিন আসছে নিজেদের হাত পায়ে তেল মালিশ করুন। ধনেখালীর মানুষ আজ একত্রিত হচ্ছে, যারা মানুষের ওপর সন্ত্রাস চালিয়েছে, যারা অন্যের হাত ভেঙেছে পা ভেঙেছে, তাদের একটাও হাত পা গোটা থাকবে না। তাই একথা বলছি, প্রশাসনও নির্বিকারভাবে শাসক দলের পাশে থাকছে। তাদেরকেও বলছি যে আপনারাও নিরপেক্ষতা বজায় রাখুন, কারণ 1.5 বছর পর এই সরকার এ রাজ্যে থাকবে না। আপনাদের ভারতীয় জনতা পার্টির শাসন ব্যবস্থায় আপনাদেরকেও চাকরি করতে হবে। তাই নিরপেক্ষতা বজায় রাখুন, আমরা কোথাও সন্ত্রাস চাই না। আমরা সন্ত্রাস মুক্ত ধনেখালি দেওয়ার আশ্বাস দিয়েছি, তাই আমরা সন্ত্রাস মুক্ত করব। যারা সন্ত্রাস করবে আমরা তাদের জন্য অনেক ভারী পড়ব। হুগলি থেকে সতীশ গুপ্তা, রিপোর্ট NNTV বাংলা।